সপ্তদশ লোকসভা নির্বাচনের তৃতীয় পর্বে মঙ্গলবার দেশের মোট 115টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। প্রথম এবং দ্বিতীয় দফায় যথাক্রমে 91 এবং 95 আসনে নির্বাচন হবে। মঙ্গলবারের নির্বাচনের পর মোট 443টি আসনের মধ্যে 302টি আসনে নির্বাচন হয়ে যাবে। দেশের মোট 14টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে মঙ্গলবার তৃতীয় পর্যায়ে লোকসভা ভোট অনুষ্ঠিত হতে চলেছে। একই সঙ্গে নির্বাচন অনুষ্ঠিত হবে ত্রিপুরা রাজ্যের উপজাতি সংরক্ষিত পূর্ব ত্রিপুরা আসনেও, যদিও এখানে দ্বিতীয় পর্যায়ে নির্বাচন হওয়ার কথা ছিল, কিন্তু রাজ্য আইন শৃঙ্খলাজনিত পরিস্থিতির অবনতির প্রশ্নে ভোট গ্রহণের দিন 5 দিন পিছিয়ে দেয় নির্বাচন কমিশন। অর্থাৎ নির্বাচন পিছিয়ে আনা হয় তৃতীয় পর্বে। সারা দেশের 543টি আসনের মধ্যে তৃতীয় পর্যায়ে শেষ মোট 302টি আসনে ভোট গ্রহণ পর্ব শেষ হয়ে যাবে। প্রথম পর্যায়ের 91 আসনে শতকরা 68.81% ভোট পড়ে। দ্বিতীয় পর্যায়ে 95 আসনে ভোট পড়ে 71.6%। মঙ্গলবার গুজরাটের মোট 26টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে 2014 সালের নির্বাচনে সবকটি আসনে গিয়েছিল বিজেপির অনুকূলে, কিন্তু রাফালে নোটবন্দি এবং বিশেষত জিএসটি তীব্র প্রভাব পড়বে এবার গুজরাটের নির্বাচনে। এছাড়া নির্বাচনে হবে কেরালা, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, বিহার, আসাম, ছত্তিশগড়, গোয়া, জম্মু কাশ্মীর এবং দাদরা এবং নগর হাভেলিতে। নির্বাচন সুষ্ঠু এবং অবাধ করতে দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোড়।